ستدفن عن قريب في التراضي له ملك ينادي كل يوم لطول الموت وابن للخراب لا إله الله تعالى بلن يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله بولن يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার আল্লাহকে ভয় কর আমার কথা সবাই বুঝতেছেন তো আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন ইত্তাকুল্লাহ কাকে ভয় করব আল্লাহকে ভয় করার কথা বলতেছে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন চুরি করা সওয়াবের কাজ না গুনার কাজ সবাই বলে না চুরি করা সওয়াবের কাজ না গুনার কাজ মিথ্যা কথা বলা সওয়াবের কাজ না গুনার কাজ আচ্ছা গালাগালি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ অন্যের হক নষ্ট করা সওয়াবের কাজ না গুনাহের কাজ সব আমরা জানি চুরি করা গুনাহের কাজ মিথ্যা কথা বলা গুনাহের কাজ কবিরা গুনাহ এগুলো আমরা জানার পরেও মানুষ চুরি করেনি মিথ্যা কথা বলেনি অন্যের হক নষ্ট করেনি এতিমের হক নষ্ট করে তাহলে কি প্রমাণ হলো ঈমানদার ঠিক কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে কথা বলতে হবে চুপ করে বসে থাকবেন না কথা বলতে হবে আমার সাথে তাইলে আমাদের মাঝে আল্লাহর ভয় আছে না নাই নাই থাকলে এই বান্দা মিথ্যা কথা কিভাবে বলে থাকলে এই বান্দা অন্যের হক নষ্ট কিভাবে করে থাকলে মহিলা বেপর্দায় কিভাবে চলে আল্লাহ কে এমনি আপনাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো তোমার মাঝে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আল্লাহ কখনোই তোমাকে ডাকতেন না ও ঈমানদার তুমি আল্লাহকে ভয় করে চলো কারণ আল্লাহ জানেন যে বান্দার মাঝে আল্লাহর ভয় কাজ করবে যার অন্তরে আল্লাহর ভয় কাজ করবে ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না কখনো নামাজ ছাড়তে পারে না কখনো বান্দা গালিগালাজ করতে পারে না কখনো অন্যের হক নষ্ট করতে পারে না কখনো বান্দা আল্লাহর পথ বাদ দিয়া ভিন্ন পথে চলতে পারে না কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমাকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন আবার আমাকে মাটির নিচে চলে যেতে হবে ওখান থেকে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাশরের ময়দানে দাঁড়াইতে হবে আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাকে দুনিয়ার সব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন সেদিন যদি আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাই আল্লাহ আমাকে যেই রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাইছেন ওই রাস্তা যদি আমি যাইতে না পারি ওটা দিয়া যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে না পারি তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে জান্নাতে না পাঠাইয়া আল্লাহর কথা না মানার কারণে দুনিয়াতে আল্লাহকে ভয় না করার কারণে আমাকে জান্নাতে না দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাইবেন নাউজুবিল্লাহ তাহলে মুমিন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো আল্লাহকে বাদ দিয়া আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা বান্দা কখনো করতে পারে না আর আল্লাহ যে পথে বলেছেন নবী যে পথে দেখায় দিয়ে গেছেন বান্দা সে পথেই চলবে আর আল্লাহর কথা মতো বান্দা চলার চেষ্টা করবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের অন্তকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওমরের জামানার মধ্যে আল্লাহর এক বান্দা যুবক পয়গম্বরকে দেখে নাই আল্লাহকে দেখে নাই
কিন্তু পয়গম্বরের অনুপস্থিতিতে প্রথম খলিফা আবু বকর দুনিয়াতে নাই। কিন্তু পয়গম্বরের আদর্শের বয়ান লোকমুখে যখন সাহাবায়ে কেরামদের থেকে খলিফাতুল মুসলিমিন থেকে পয়গম্বরের আদর্শের বয়ান মানুষ শুনতেছে, পয়গম্বরের আদর্শের কথা বয়ান শুনিয়া আল্লাহর এক বান্দা পয়গম্বরের মহব্বতে পড়িয়া বেদিন থেকে কালেমা পড়ে ওমরের হাতে বেদিনের বান্দা বেদিন থেকে মুসলিম আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া আদর্শের বয়ান শুনিয়া দিন ইসলামের পতাকা তলে সে মুসলমান হয়ে গেছে। কার আদর্শের কথা শুনে? আল্লাহ নবী পয়গম্বরের আদর্শের বয়ান শুনে বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন মুসলমান হলেন? এত নবীর আদর্শের বয়ান শুনি পয়গম্বরকে মানুষ হত্যা করার জন্য পয়গম্বরের সামনে আসেন, দরবারে নিয়ে বলতেছেন, ও পয়গম্বর মুহাম্মদ বলো আমার হাত উন্মুক্ত, দরবারে তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে বলো, জবাব দাও। পয়গম্বর জবাব দিলেন, আমাকে তোমার হাত থেকে রক্ষা করার জন্য আমার আল্লাহ একমাত্র যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার পয়গম্বর বললেন আমার আল্লাহ যথেষ্ট, নামটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, যখন রব্বুল আলামিনের নাম বলল এই বান্দার অন্তরের মধ্যে কেমন একটা কম্পন শুরু হয়ে গেল। কম্পন শুরু হওয়ার পর হাতটা কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গেল। তরবারিটা হাত থেকে পড়ে যাওয়ার পর আল্লাহর নবী পয়গম্বর তরবারিটা হাতের মধ্যে নিয়ে বলতেছেন, ও বান্দা বলো তুমি তো এতক্ষণ আমার সাথে বাহাদুরি করেছো, এখন একটু জবাব দাও আমার হাত থেকে তোমারে রক্ষা করবে কি? বেদিন আল্লাহর নবীকে হত্যা করতে এসেছে, আল্লাহর পয়গম্বরের বিশ্বাস ছিল আল্লাহর উপর, আল্লাহ রক্ষা করেছেন। বেদিন এবার তাকিয়ে দেখে যে লাত উজ্জা মানাতের পূজা করে, মূর্তি পূজা করে, এখন বিপদের সময় কেউই তাকে সাহায্য করতে আসে না। নিরুপায় হয়ে বলতেছে, ও মুহাম্মদ তোমার হাত থেকে রক্ষা করবার মতো আমার কাছে কেউই নেই। আল্লাহ নবী যখন দেখলেন বান্দা নিরুপায় হয়ে গেছে, ক্ষমা করে দিলেন। নবীর এমন আদর্শ দেখিয়া বান্দা মুসলমান হয়ে গেছে। ওমরের জামানার এই যুবক আল্লাহ নবীর আদর্শের বয়ান শুনে মুসলমান হয়ে গেলেন। উরে বান্দা নবীর আদর্শের বয়ান শুনে বেদিন যদি মুসলমান হয় আর আমি মুসলমানের সন্তান, নবীর আদর্শের দাড়ি আমার মুখে উঠাইতে পারি নাই, নবীর সুন্নতের জামা গায়ে পড়তে পারি নাই, নবীর সুন্নতের জামা আমি টুপি আমি মাথায় দিতে পারি নাই, নবীর আদর্শে আমি চলতে পারি না, নবীর সুন্নতের উপর আমি চলতে পারি না। আল্লাহর বান্দা বেদিনেরা নবীর আদর্শের বয়ান শুনিয়া নবীর আদর্শ দেখিয়া বেদিনরা যদি মুসলমান হইতে পারে, আমি মুসলমানের সন্তান, নবীর সুন্নত মানি না, আল্লাহকে ভয় করি না। এ কারণে আল্লাহ ডাকলেন, ইয়া আল্লাযীনা আমানুত তাকুল্লাহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তোমার অন্তকালের পরে যখন দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে হাশরের ময়দানে দাঁড়াতে হবে, মিজানের পাল্লায় দাঁড়াইতে হবে, ওখানে তোমার আমলনামা ভালো না খারাপ, তোমার ভালো আমলনামা কি বেশি না খারাপ আমলনামা বেশি, ওদিন মিজানের পাল্লায় যখন হিসাব দেওয়া হবে সেদিন তোমাকে ভয় করতে হবে, কারণ তোমার অন্তরে যদি মিজানের ভয় থাকে, তোমার অন্তরে যদি হাশরের ময়দানে দাঁড়ানোর ভয় থাকে, তোমার মধ্যে গুনাহের কাজ করা অসম্ভব হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় যে যুবক হিন্দু থেকে মুসলমান হয়ে গেলেন, মনে মনে ভাবতেছেন যে পয়গম্বরের আদর্শ শুনিয়া, যে পয়গম্বরের আদর্শের বয়ান শুনিয়া আমি বেদিন থেকে মুসলমান হয়ে গেলাম, ওই পয়গম্বরের মদিনা থেকে আমি বহু দূরে অবস্থান করতেছি, আমার মনে বড় আশা আমি পয়গম্বরের রওজাটা জিয়ারত করব, নবীকে জিন্দগিতে দেখি নাই, পয়গম্বরকে জি
জিন্দেগিতে দেখি নাই তাইলে পয়গম্বরের সেই রওজায় গিয়া পয়গম্বরকে আমি যখন হাতে সালাম জানাবো আমার অন্তরটা সালাম জানানোর পরে আমার অন্তরটা শান্তি পাবে এই চিন্তা করে যুবক যখন দূর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন তাহলে কি নিয়ে যাবেন কেমন করে যাবেন এত দূরের রাস্তা যুবক ডেকে বলেন আমার সম্পদ আছে বিক্রি করে একটা উট কিনে নিলাম উট কিনিয়া নিয়া বান্দা মদিনার নবীর রওজার দিকে রওনা হয়েছেন আল্লাহর বান্দা এই পয়গম্বরের মহব্বতে পড়িয়া দূর থেকে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে যাওয়ার পথে বহু দূর যাওয়ার পরে মনে মনে এত কষ্ট আমি তো পয়গম্বরের রওজায় যে কোনো মূল্যে হোক যেতেই হবে প্রতিমধ্যে যখন মরুভূমির রাস্তা এত রৌদ্র প্রহর প্রচন্ড রৌদ্র সহ্য করে সওয়ার হইয়া উটের পিছনে চড়ে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন বহু দূর যাওয়ার পরে যখন দেখতেছেন শরীরে আর কুলায় না ক্লান্ত হয়ে গেলেন সফরের ক্লান্ত এত দূর যাওয়ার পরে দেখলেন একটা বিশাল গাছ দেখা যায় ওই গাছের নিচে গিয়া উটটারে রাখলেন নিজে গিয়া গাছের ছায়ার নিচে এত ক্লান্ত শরীর নিয়া একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসিয়া গেলেন ওখানে বসিয়া যাওয়ার পরে ক্লান্ত শরীর নিয়া যখন বান্দা তুমি কোথাও থেকে রওনা হও তুমি ক্লান্ত শরীরটা যখন তুমি একটা বিছানার সাথে লাগায়া দাও অটোমেটিক তোমার ঘুম চলে আসে তোমার নিদ্রা চলে আসে আল্লাহর বান্দা যখন যুবক ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন ওখানে বিশ্রাম নেওয়ার পরে ওটা যখন রেখে তিনি গাছের নিচে ঘুমিয়ে গেলেন গাছের নিচে ঘুমিয়ে যাওয়ার পরে এবার ওই যে ওটা তিনি তার পাশে দাঁড় করে রাখলেন ওটা তিনি তো ঘুমিয়ে গেলেন ওটা ছাড়া পাইয়া পাশে ছিল একটা জমি ওই জমির ফসলগুলো সব নষ্ট করে ফেললেন জমির ফসল নষ্ট করার পর আল্লাহর এই বান্দা তো ঘুমায় বান্দা বলতে পারবে না তার ওট যে মানুষের ফসল নষ্ট করেছে এদিক দিয়া ক্ষেতের মালিক ঈশা যখন দেখতেছেন তার যেই ফসলি জমি ছিল সব নষ্ট হয়ে গেল এর এই কৃষকের যখন জমির মধ্যে ফসল নষ্ট হয়ে যায় মাথা তার ঠিক থাকে না আল্লাহর বান্দা যখন দেখলেন যে তার ফসলটা ওট নষ্ট করে ফেলেছে এই বান্দা গিয়া ওটটাকে এমন আঘাত শুরু করলেন আরে ওট আমার এত কষ্টের ফসল নষ্ট করে ফেলেছে তাইলে ওই ওটটাকে তিনি মারতে মারতে একটা সময় হত্যা করে ফেললেন কৃষক যখন ওটটাকে হত্যা করে ফেললেন ওটটাকে হত্যা করার পরে কৃষক এবার ভাবতেছে না রে ওটটা কার আমি কার ওটটা হত্যা করে ফেললাম এদিক দিয়া বান্দার যখন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে বান্দা উঠে দেখে তার উটটা তো মরে পড়ে আছে আল্লাহর বান্দা তাকিয়ে দেখে কৃষক ওখানে দাঁড়িয়ে আছে এই আল্লাহর বান্দা নবীর আশেক মদিনার উদ্দেশ্যে রওনা ওই বান্দা ডেকে বলো ভাই আমার উটটার কি হলো কে আমার উটটাকে হত্যা করেছে কৃষক ডেকে বলো ভাই আমার এই ফসলি জমিটা আমার আমার এই উটটা আমার ফসলটাকে সব নষ্ট করে ফেলেছে আমি সইতে পারি নাই না সইতে পেরে আমি তোমার উটটাকে মারতে মারতে হত্যা করে ফেলেছি আল্লাহর বান্দার মনে যখন জাগলো এই কৃষক আমার ওটটাকে হত্যা করে ফেলেছে আল্লাহর বান্দারও মাথা ঠিক নাই মাথাটা গরম করে বান্দা বলতেছে না না এ কত দুনিয়ার জমিনে রাখা যাবে না আমি তো বহু দূর থেকে কষ্ট করে মদিনার দিকে রওনা হয়েছি মদিনার থেকে আরও আমি অনেক দূরে এখন অবস্থান করতেছি আল্লাহর বান্দার মাথাটা গরম করে একটা সময় এই বৃদ্ধ কৃষক বাবাজিকে হত্যা করে ফেললেন কৃষক বাবাজিকে হত্যা করার পর এরে নবীর উম্মতের দল তুমি যখন কারো সাথে ঝগড়া করো তুমি যখন কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও মাথাটা তোমার গরম হয়ে যায় কাকে কি বলো কি করো তোমার মাথা ঠিক থাকে না কিন্তু যখন তোমার মাথা ঠিক হয় তখন তুমি ভাবো যে কাজটা আমি তো ভালো করি না আমি তো কাজটা বড় ভুল করে ফেলেছি কথা ঠিক না বেটি এ বান্দা এবার মানুষটাকে হত্যা করে ভাবতেছে আরে আমি তো কাজটা ঠিক করি নাই তবে আমি যদি এখান থেকে এখন পলায়ন করি আমি তো এখান থেকে পলায়ে গেলে কেউ আমাকে দেখবো না কিন্তু বান্দা আমি যদি এখান থেকে পালাই
দুনিয়ার মানুষ হয়তো কেউ জানবে না আমি মানুষটাকে হত্যা করেছি, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না, আমার আল্লাহ দেখে কি দেখে না। বান্দার মনের মধ্যে ঢুকেছে না না না, একটা অপরাধ করে ফেলেছি, এমনিতেই মানুষটাকে হত্যা করেছি, হ্যাঁ কৃষক ভাই আমার ওটাকে হত্যা করেছে। তবে যদি আমি কৃষক ভাইকে বলতাম, তার ভাইয়ের কৃষক ভাইয়ের যদি কোনো ওয়ারিস থাকতো, ওনার যদি কোনো ছেলে সন্তান থাকতো, আমি যদি তাদেরকে বলতাম, তারা হয়তো আমার ওটাকে কিনেও ফিরিয়ে দিতে পারতো, কিন্তু আমি তো তাদের বাবাকে হত্যা করেছি, আমার আল্লাহর আদালতে আমি তো আসামি হয়ে গেলাম, যেই পয়গম্বরকে সালাম দেওয়ার জন্য আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম, ওই পয়গম্বরের কাছে কেয়ামতের ময়দানে আমি কি জবাব দিব না। আমি জানি কেয়ামতের ময়দানে হাসরের ময়দানটা বড় কঠিন, ওই হাসরের ময়দানে বান্দাক দুনিয়ার কোনো চায়া থাকবে না, ওদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবি, শুধুমাত্র কেবলমাত্র আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন। কেয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবেন এবং হাউজে কাউসারের পানি আমার পয়গম্বর পান করাবেন। এই সারা কেয়ামতের ময়দানের কষ্ট যদি পয়গম্বরের হাতে একটা গ্লাস পানি আমি পান করতে পারি, সারা কষ্ট যা হয়েছে সব কষ্ট আল্লাহ দূর করে দিবেন। বান্দা যুবক ভাবতেছে না না, আমি তো এখান থেকে পলায়ন করা যাবে না, কারণ আমি যদি এখান থেকে পলায়ন করি দুনিয়ার কেউ হয়তো আমাকে দেখবে না, কিন্তু দেখেন কে, আরো জোরে চিৎকার দিয়া বলেন দেখেন কে। আরে বান্দা তুমি মিথ্যা কথা বলো, অন্যের হসদ সম্পদ তুমি নষ্ট করো, চুরি করে ফেলো, তুমি ভাবতেছো কেউ দেখে না, কিন্তু দেখেন আমার আল্লাহ। তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়টা কাজ করতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন ও বান্দা আল্লাহকে ভয় করো, কারণ তুমি যখন চুরি করতে যাইবা, তুমি যখন কাউকে গালি দিতে যাইবা, তুমি যখন এতিমের সম্পদ নষ্ট করতে যাইবা, তুমি যখন কারো সম্পদকে অন্যায়ভাবে নষ্ট করতে যাবা, তখন তোমার অন্তরে যদি কাজ করে না না আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে কেয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, তাহলে বান্দা তোমার দ্বারা গুনার কাজ করা অসম্ভব হয়ে যাবে। আল্লাহ এ কারণে বললেন বান্দা যে কোনো কাজের মধ্যে যাইবা, আল্লাহকে ভয় করো বান্দা তোমার দ্বারা গুনার কাজ হওয়া অসম্ভব হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক এবার ভাবতেছেন না না আমার এখান থেকে ভাগা যাবে না, কারণ কেয়ামতের ময়দানে নবীর দরবারও আমি আসামি হয়ে যাব, আল্লাহর দরবারও আমি আসামি হয়ে যাব, না না তা তো করা যাবে না, আমি এখানে অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত কৃষকের কোনো ওয়ারিস এখানে না আসবে, আমি ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করতে থাকব। এই বান্দা যখন অপেক্ষা করতেছে, একটা সময় আইসা বিকালবেলা আল্লাহর বান্দা এই কৃষকের দুইটা ছেলে সন্তান আইসা দাঁড়ায় গেছে বাবার খোঁজে, এসে দেখে বাবা এখানে মৃত লাশ হয়ে পড়ে আছে, পাশে একটা উটও পড়ে আছে। এবার সন্তানারা ডেকে বলে ও ভাই কে তুমি, কি তোমার পরিচয়, তোমাকে তো চিনলাম না জানলাম না, এরে বাবা বলো আমাদের বাবার কে হয়েছে বা উটারি বা কি হয়েছে। আল্লাহর বান্দা ডেকে বলো ভাই আমি বড় একজন নবীর আশেক মানুষ, নবীর প্রেমে পাগল হইয়া আমি বেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হইছি, আমি নবীর আদর্শের বয়ান শুনিয়া নবীর মহাব্বতে পাগল হইয়া আমি নবীর জন্য সেই মদিনা মুনাব্বরার দিকে রওনা হয়েছি, ওখানে যাওয়ার পথে এখানে বিশ্রাম নিয়েছি, সম্পূর্ণ ঘটনা বলার পরে বলতেছে তোমার বাবা আমার ওটাকে হত্যা করেছে, তখন আমার মাথায় কাজ করেছে, আমি মনে হয় আর মদিনায় যেতে পারবো না, মদিনায় যাওয়া বুঝি আমার আর হবে না। যখন মাথাটা গরম হয়ে গেল, ওই গরম হয়ে যাওয়ার পর আমি তোমার বাবাকে হত্যা করে ফেলেছি, ও ভাই বলো যা বিচার করা দরকার তোমরা বিচার করে দাও, তবে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা আসামি হতে পারবো না, কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা আসামি হতে পারবো না, পয়গম্বরের সামনে আমি নবীর উম্মত আসামি উম্মত হতে চাই না, সুতরাং তোমরা যা বিচার করবা আমি
আমি সব বিচার মাথা বেঁধে মেনে নিব আল্লাহর বান্দা কৃষকের দুই সন্তান ডেকে বলে না না খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু যে বিচার করে দিবে ওই বিচার আমরা মেনে নিব চলো খলিফার দরবারে হাজির হয়ে যাও আল্লাহর বান্দা এবং দুই সন্তান খলিফার দরবারে হাজির হয়ে গেলেন গিয়া মামলা দায়ের করলেন ও খলিফাতুল মুসলিমিন এই লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে আপনি যা বিচার করবেন মেনে নিব আপনি যা বিচার করে দিবেন আমরা মেনে নিব কোনো কথা বলবো না খলিফাতুল মুসলিমিন তো ভাবতেছেন হারে মানুষ হত্যার পরিবর্তে কিসাস মানুষ হত্যাই করতে হবে উট হত্যার পরিবর্তে মানুষ হত্যা এটা তো হয় না বান্দা যখন মানুষ হত্যা করে ফেলেছে এখন তাকে তো কতল করতেই হবে হত্যা করতেই হবে খলিফা ডেকে বলেন ও ভাই তোমাকে তো হত্যা করা হবে তুমি হত্যার জন্য রেডি হয়ে যাও কতলের জন্য রেডি হয়ে যাও নবীরা আসে ডেকে বলো খলিফা আমাকে আপনি হত্যা করেন কোনো অসুবিধা নাই কোনো আফসোস আমার অন্তরের মধ্যে থাকবে না তবে খলিফাতুল মুসলিমিন আমাকে হত্যা করার আগে আমি আপনার কাছে একটা আরজু পেশ করতে চাই বলে কি আরজু ওই আমি যখন বেদিন ছিলাম আমার ব্যবসা ছিল ইহুদিদের সাথে বিদর্মীদের সাথে ওই ব্যবসা চলাকালীন অবস্থায় কিছু ইহুদি আমার কাছ থেকে টাকা পায় আমাকে যদি আপনি হত্যা করবেন ওই ইহুদিরা মনে মনে ভাববে মুসলিমরা মনে হয় ঋণ নিলে আর ঋণ দেয় না আমাকে আপনি একটা মাসের সময় দেন একটা মাসের মধ্যে আমি বাড়ির মধ্যে গিয়া আমার যত সম্পদ আছে সব বিক্রি করে আমি ইহুদিদের ঋণ পরিশোধ করে দিয়ে আবার আপনার দরবারে হাজির হয়ে যাব আপনার দরবারে হাজির হওয়ার পরে আপনি আমাকে যা বিচার করবেন তাই আমি মাথা পেতে মেনে নিব খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয় ও ভাই তোমাকে চিনি না তোমার মা চিনি না তোমার বাবাও চিনি না তোমার বাড়ি ঘর কিছুই আমরা চিনি না তোমাকে তো এভাবে জামিনদার তোমার একজন জিম্মাদার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তো তোমাকে এখান থেকে ছাড় দেওয়া যায় না তোমাকে তো আমরা ছাড়তে পারি না আল্লাহর বান্দা ডানে তাকায় বামে তাকায় দেখে কেউ নাই আল্লাহর বান্দা নবীর আশেক ডেকে বলো খলিফাতুল মুসলিমিন আমার তো ডানে কেউ নাই বামেও কেউ নাই এটা তো আমার বাড়ি থেকে বহু দূর মদিনায় আমার মা নাই বাবাও নাই মদিনায় আমার কোনো ভাই নাই বোন নাই কে আমার জিম্মাদার হয়ে যাবে মদিনার মধ্যে কেউ আমার জিম্মাদার হতে পারবে না ও খলিফাতুল মুসলিমিন যদি আপনি আমাকে জিম্মাদারবিহীন আমাকে যদি একটা মাসের ছুটি না দেন তাহলে আর কোনো কথা নাই আমি আপনার কাছে আরও একটা আর্জি পেশ করতে চাই বলে কি আর্জি বলে আরে আমি যেই উদ্দেশ্যে আমার বাড়ি থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে আমার পয়গম্বরের আদর্শ শুনিয়া পয়গম্বরের আদর্শের বয়ান শুনিয়া আমি পয়গম্বরকে সালাম দেওয়ার জন্য মদিনায় এসেছি আমাকে যখন আপনি হত্যা করবেন তাহলে আমাকে হত্যা করার আগে আমার পয়গম্বরের রওজা আমার একটু নিয়ে দেন আমার পয়গম্বরের রওজায় গিয়ে আমি একটা সালাম দিব তারপরে আপনি আমাকে হত্যা করে ফেলবেন খলিফা কোনো কথা বলে না ইতিমধ্যে খলিফার দরবারের পিছন থেকে একটা বান্দা হাত জাগায় বলতেছেন ও খলিফা থামেন থামেন ব্যক্তির মদিনার মধ্যে কোনো জিম্মাদার পাওয়া যায় না আমি বান্দা এই ব্যক্তির জিম্মাদার হয়ে গেলাম বলেন আল্লাহু আকবার আরো জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার খলিফা অবাক হয়ে গেলেন আরে কে বান্দা যে বান্দা এই লোকটার জিম্মাদার হয়ে গেল জিম্মাদারের অর্থ হলো এই লোকটা যদি এক মাস পরে রিটার্ন ফেরত না আসে তাহলে যেই ব্যক্তি জিম্মাদার হয়ে গেল এই জিম্মাদারকে হত্যা করা হবে আর এই লোকটার চিনো না জানেও না এই লোকটার জিম্মাদার হয়ে যাবে কে এই লোকটার জায়গা করে দাও সামনে চলে আস আল্লাহর বান্দা সামনে আসার পরে খলিফা তাকায়া দেখেন ইনি তো আর কেউ না নবীর খাদেম নবীর প্রিয় সাহাবি আবু জার গিফারি রাদিয়াল আল্লাহু আনহু সুবহানাল্লাহ খলিফা ডেকে বলে আবু জার
লোকটারে চিনো না জানো না কেন তার জিম্মাদারি তোমার কাঁধে নিলা আবু জার ডেকে বলো খলিফাতুল মুসলিমিন আমি পয়গম্বর একটা হাদিস পড়েছি আল মুসলিম ওয়া কুল মুসলিম মুসলমান মুসলমানের শত্রু কথা কয় না মুসলমান মুসলমানের শত্রু না ভাই আবু জার ডেকে বলো খলিফা আল মুসলিম ওয়া কুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই আল্লাহর বান্দা নবীর আসে চতুর্দিকে নজর দিল নজর দিয়া বলল মদিনায় আমার কোনো ভাই নাই কিন্তু আমার পয়গম্বরের হাদিস মনে পড়ে গেল আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই অথচ এই লোকটা বলল মদিনায় তার কোনো একটা ভাই নাই আমি মুসলিম হিসাবে নবীও বললেন আমি তার ভাই আর সে বলল তার মদিনায় কোনো ভাই নাই এই কারণে আমি জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলে যদি না আসে তোমার কল্লা গর্দান আলাদা হয়ে যাবে আবু জার ডেকে বলেন কোনো অসুবিধা নাই বান্দা যদি না আসে আলে কিয়ামতের ময়দানে আমি গর্দান কাটা নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে যাব আর বলল বলবো পয়গম্বর আপনার একটা হাদিসের উপর আমল করিয়া মুসলমানকে সহযোগিতা করতে গিয়ে আমি গর্দান দুনিয়াতে কেটে আপনার সামনে হাজির হয়েছি সুবহানাল্লাহ বলতে মনে কেন আপনার একটা হাদিসের উপরে আমল করে আমার গর্দান আলাদা হয়ে গেছে আর আমি আপনার কাছে হাজির হয়েছি গর্দান বিহীন অবস্থায় আল্লাহর বান্দার যখন জিম্মাদার আবু জার হয়ে গেলেন খলিফা ডেকে বলেন যাও তাহলে তোমাকে এক মাসের ছুটি দেওয়া হলো তবে মনে রাখো যদি তুমি এক মাসের মধ্যে এখানে হাজির না হও তাহলে আবু জারের গর্দান আলাদা হয়ে যাবে আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে এবার মদিনা থেকে বিদায় হইয়া বাড়ির পথে রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পর বাড়ির মধ্যে গিয়া সকল সম্পত্তি বিক্রি করার পরে নিজের অংশ বিক্রি করার পরে যিনি ইহুদিদের কাছে ঋণ ছিলেন ঋণগুলো পরিশোধ করে ফেললেন ঋণগুলো পরিশোধ করার পরে এবার বিদায় বেলা মা থেকে বিদায় নিয়ে নেবেন বাবা থেকে বিদায় নিয়ে নেবেন ও মা তোমার কলিজার টুকরা সন্তান আমি পয়গম্বরের খলিফা উমর ইবনুল খাত্তাবের তরবারের নিচে মাথা গর্দান দিয়ে দিব আমি অপরাধ করেছি ভুল করেছি ও মা তোমার সাথে আর বুঝি দেখা হবে না গো মা আমি অন্যায় করেছি আজকে মদিনায় যাওয়ার পর আমাকে হত্যা করা হবে মা আমি আর তোমার কোলে ফিরব না বাবার কাছে বিদায় নেও বাবা তোমার বুকটা একটু খালি করে দাও আর বুঝি বাবা তোমার সাথে দেখা হবে না আমি পয়গম্বরের মহাব্বতে মুসলিম হয়ে গেলাম পয়গম্বরের মহাব্বতে আজকে আমি গর্দানও দিতে যাচ্ছি বাবা তোমার বুকটা একটু খালি করে দাও জীবনের শেষবারের মতো আমি তোমার বুকের মধ্যে একটা চুম্বন করতে চাই চুমা দিতে চাই বাবা সন্তানকে জড়াইয়া কান্না করি আর সন্তান বাবাকে জড়াইয়া কান্না করো বাবার বাবা ডেকে বলে বাবা তুই আর আসবি না মাও কান্না করে বাবা তুই বুঝি আর আসবি না রে বাবা থেকে বিদায় নেয় মা থেকে বিদায় নেয় বিদায় দিয়া মদিনার দিকে রওনা আর মাকে ডেকে বলো মা কান্না করিও না বাবা কান্না করিও না আমি যখন গর্দান আলাদা হয়ে যাবে আমি মদিনার নবী পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করব কথা দিলাম কিয়ামতের ময়দানে যদি আমি জান্নাতি হই ও মা ও বাবা তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহর বান্দা মা থেকে বিদায় নেয় বাবা থেকে বিদায় নেয় মা বাবা থেকে বিদায় নেওয়ার পরে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এদিক দিয়ে এক মাস শেষ
বান্দা ঘোড়া ছুটাইয়া এবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কার ভয়ে রওনা হয়েছেন? আরে আরো একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কার ভয়ে রওনা হয়েছেন? আল্লাহর ভয় কর মুমিন, আল্লাহ বারবার তোমাকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। আরে আমি নামাজ না পড়লে অমুকে কি বলবে, তমুকে কি বলবে? আমি যদি টুপি মাথায় না দেই অমুকে কি বলবে, তমুকে কি বলবে? আমি যদি চুরি করি অমুকে কি বলবে, তমুকে কি বলবে? না না বান্দা, যতগুলো গুনার কাজ আছে সব কিছু ছাড়বা আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন যে হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, যখন কোন বান্দা আল্লাহর দিকে এক বিঘত আগায় যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে পাওয়ার জন্য এক হাত আগায় যায়। বান্দা আগাবে এক বিঘা, আল্লাহ আগাবে এক হাত। وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا পয়গম্বর বলেন যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায় যাবে, আল্লাহর রহমত বান্দাকে পাওয়ার জন্য দুই হাত আগায় যাবে। ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা দান, আল্লাহর নবী বলেন যে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকবে, আল্লাহর রহমত বান্দাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকবে। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে আগাও, তুমি আগাইবা এক বিঘা, আল্লাহ আগাবে এক হাত, তুমি আগাইবা এক হাত, আল্লাহ আগাবে দুই হাত, তুমি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকবা, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। যতগুলো বান্দা আপন হয়েছে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর আপন হয়েছে, তুমি আল্লাহকে ভয় করো। প্রকৃত ভয় যখন তুমি আল্লাহকে করবা, আল্লাহ তোমাকে আপন টেনে নিবে, আল্লাহ তোমাকে বান্দা হিসেবে মেনে নিবে, আল্লাহ তোমাকে দুনিয়াতে কোনো অভাব অনটন দিবে না, আল্লাহ দুনিয়াতে কোনো বিপদ আপদ তোমাকে দিবে না। কারণ যারা আল্লাহর বান্দা হয়ে যাবে দুনিয়াতে তাদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কেয়ামতের ময়দানেও তাদের কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। পিছন দিকে জায়গা নাই, সবাই একটু জিকির করতে করতে সামনের দিকে আসি, লা ইলা ইল্লাল্লাহ, সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, তবে তিনার জমানার মধ্যে শয়তান পর্যন্ত ওমরকে ভয় পাইত। শয়তান আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি ওমরের কেন বানাইছো, আমি রাস্তা দিয়া ঠিক মতো হাঁটতে পারি না। কারণ যখন দেখতো রাস্তা দিয়া ওমর চলতেছেন, শয়তান ভিন্ন পথ দিয়া হাঁটত। আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ তোমার খলিফা ওমরের তুমি কেন বানাইলা, আরে আমি তো ওমরের জন্য রাস্তায় ঠিক মতো চলতে পারি না। কেমন ভয় শয়তান ওমরের পাইত, আর আমরা শয়তানকে ভয় পাই। আরে বোন নাম্বার উম্মতের দল, ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন মদ খাওয়া যাবে না, আমার জামানায় মদ খাওয়া নিষিদ্ধ, মদ আল্লাহ হারাম করেছেন, সুতরাং আমার জামানার মধ্যেও কেউ মদ পান করতে পারবে না। তাহলে ওমরের ডাইরেক্ট বিচার হলো, যদি আল্লাহ দ্বীনের রাস্তা বাদ দিয়া ইসলামের বিরুদ্ধে যে বান্দা চলবে, ওমরের আর কোনো বিচার নাই, তরবারির আঘাতে গর্দান আলাদা হয়ে
মারা যাবে এ কারণে উমরের শয়তান পর্যন্ত ভয় পেত উমর রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বান্দা রাতের বেলা হেঁটে হেঁটে দেখতেন তার প্রজাদের কার কি অবস্থা এলাকার জনগণের কার কি সমস্যা রয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু রাতের বেলায় খবর নিতেন এবার রাতের বেলা হাঁটতে হাঁটতে গিয়া দেখেন আল্লাহর এক বান্দা অপর দিক থেকে আসতেছে ওই বান্দা যখন দেখলেন মদ পান করিয়া বান্দা মদের বোতল হাতের মধ্যে নিয়ে হাঁটতেছেন আল্লাহর বান্দা এবার দেখতেছেন ওরে উমর তো এই রাস্তা দিয়ে আসতেছে আমার হাতে যদি দেখে মদ আছে মদের বোতল আছে আমাকে তো আস্ত রাখবে না এবার বান্দা ভয় পাইয়া ওই মদের বোতলটাকে লুকায়া ফেললেন মদের বোতল লুকায়া ফেলার পর উমর যখন কাছাকাছি হয়ে গেলেন এবার বান্দা মনে মনে ভাবতেছেন আরে উমর তো নাছোড় বান্দা আমার হাতের মধ্যে কি আছে অবশ্যই জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার পরে আমি যদি মিথ্যা কথাও বলি তাহলে এই বান্দা আমার বোতলও চেক করবে তাহলে আমাকে তো মিথ্যা কথা বলা যাবে না আস্তে আস্তে যতই উমর বান্দার কাছে আসতেছে বান্দার ভয় তত বৃদ্ধি হয়ে যাচ্ছে একটা পর্যায়ে উমরের কাছে আইসা গেল ওই বান্দাকে ডেকে বলতেছে ও উমরের ডেকে বলতেছো বান্দা তোমার হাতে মধ্যে কি বান্দা ডেকে বলতেছেন আমার হাতের মধ্যে দুধ হাতে কি মূলত হাতে কি বলছে কি বান্দা বলে না না ওমর তো অবশ্যই আমার হাতকে চেক করবে আমার বোতলকে চেক করবে যখন দেখলো না না হাতের মধ্যে তো না না এটা তো দুধ না আমার হাতে তো মদ উমর যখন চেক করবে আমার হাতের মধ্যে যদি মদ পায় একে তো মদ পান করেছি আর একে তো মিথ্যা কথা বলেছি কোনো প্রকারেই ছাড় পাওয়া যাবে না আল্লাহর বান্দা এবার মনে মনে ভাবতেছেন না না তার কাছে তো যাওয়া যাবে না সুতরাং যে আল্লাহ আমারে বানাইলেন ওই আল্লাহর দরবারে আমাকে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর বান্দা এবার সেই আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন বললেন আল্লাহ আপনার কুদরতি পায়ের মধ্যে হাজির হয়ে গেলাম জীবনে বহু অন্যায় করেছি অপরাধ করেছি আজকে খাটি অন্তরে আপনার কাছে তওবা করতেছি আপনি যদি আমারে আজকে উমরের হাত থেকে না বাঁচান দুনিয়ার কেউ আমারে উমরের হাত থেকে বাঁচাইতে পারবে না বান্দা অন্তর থেকে আল্লাহর দরবারে তওবার জন্য আগায় গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার তওবা যখন কবুল করে নিলেন ওই বান্দার তওবা কবুল হয়ে যাওয়ার পর এবার যখন উমর চেক করলেন এরে বোতলের মধ্যে কি উমর রাদিয়াল্লাহু আনহু নজর করে দেখেন বোতলের মধ্যে দুধ